নুরিসা কিচেনলৈ স্বাগতম আশা করো সকলে ভালে আছে আজি মোর রেসিপিটো হল চিকেন মশলা কারি আর চিকেন মশলা কারিটো মই কেনেদরে বনাইছো আজি আপোনাক দেখাই দিম আর চিকেন মশলা কারিত লগতে দিছো কেটামান আলু দিছো এ দেখা পাইছে তরকারিটো কিমান দুনিয়া হৈছে আর তরকারিটো মই কেনেদরে বনাইছো আপোনাকে মোর ফুল ভিডিওটো চাব আর চোৱাৰ আৰম্ভণিতে এটা লাইকও দিব আর গ্রেভিখিনিও চা কিমানখিনি গন হৈছে আর এনেদরে তরকারি হলে রুটি পরোটা পোলাও ভাত যেটো লগতে খোৱা যায় এটো লগতে ভাল লাগে আর গুটিখিনি তরকারি মই বাটিতে উঠাই লৈ আছো দেখাইছে কিমানখিনি লুবনি হৈছে তরকারিটো চিকেন মশলা কারি বনাবার কারণে মই এফালে গ্যাসত একটা কেরাহী বহাইছো আর কেরাহীত দি দি আছো সরিষার তেল কেরাহীত দি দিলো দুটা তেজপাত এতে দি দিলো লং এলাচি দালচিনি এতে দি দিলো চারিটা পেঁয়াজ এনেদরে সরু সরুকে টুকুরা করে নিলো আর পেঁয়াজখিনি অল্প ভাজি লম এতিয়া পেঁয়াজখিনি অল্প ভাজি ললো আর এতে দি দিয়েছো আদা নহরু গ্রেট করে থাকছিল আদা নহরু খিনি অল্প ভাজি লম পেঁয়াজ নহরু খিনি অল্প ভাজি ললো আর এতিয়া দি দিয়েছো একটা দুলা বিলাহী দুটা বিলাহী আর বিলাহী দুটা অল্প ভাজি লম আর ভাজিম তারমানে বিলাহী কেটে একদম সিজাই এনেদরে একদম মশলার লগত একদম হেরি দি হয়ে যাব গলি যাব বিলাহীখিনি অলপ ভাজি ললো আর এটা দি আছে এটা মশলা এক চামচ জিরা গুড়ি এক চামচ হালদি গুড়ি এক চামচ জলকীয়া গুড়ি এক চামচ ধনিয়া গুড়ি এটা গুটিখিনি মশলা এক লগত ভালদরে এনেদরে তেলত অলপ ভাজি লম মশলাখিনি ভালদরে ভাজি ললো আর দেখা পাইছে বিলাহীখিনিও সিজি গৈছে ধুনিয়াকে আর বিলাহীখিনি এনেদরে অল্প ভাঙি ললো আর এতিয়া দি দিয়েছি এক চামচ সোয়াদ অনুসরি নিমখ নিমখখিনিও ভালদরে মিক্স করে দিল আর এতিয়া দি দিয়েছি অল্পখিনি পানি অল্প পানি দি মশলাখিনি আর অল্প ভাজি লম দেখা পাইছে মশলাটো কিমান ধুনিয়া হৈছে আর মশলার পর ধুনিয়া একটা সেন্ট ওলাইছে আর এটা দি দিন একে চিকেনখিনি এটা এক কেজি চিকেন ভালদরে ধুই সাফা করে থাকছিল চিকেনখিনি গুটিখিনি এতে দি দিল আর চিকেনখিনি ভালদরে মশলার লগত অল্প ভাজি লম আর লগতে দুদিন আলু এটা তিনিটা আলু বাকরি গুছাই মাজেদি এনেদরে দুটো ভাত করে থাকছিল আলু দিছি একমাত্র লড়া ছোৱালীৰ কাৰণে ইহঁতে আলু বহুত ভাল পায় এতিয়া ভালদৰে আলু আৰু চিকেনে ধুনীয়াকৈ মছলাৰ লগত মিক্স কৰি লওঁ চিকেনখিনি ভালদৰে এনেদৰে মছলাৰ লগত মিক্স কৰি দিলোঁ আৰু এনেদৰে প্ৰায় দহ মিনিটমান এনেদৰে মছলাৰ লগত অলপ টাইম এনেদৰে ভাজি লওঁ আৰু যিমানেই এনেদৰে ভালদৰে মাংসখিনি ভাজি ল'ব সিমানেই তৰকাৰীটো টেষ্টি হয় বেছি এনেদৰে অলপ টাইম ভাজি লওঁ তৰকাৰীটো পাঁচ মিনিটৰ কাৰণে ঢাকি দিছিলোঁ এতিয়া ঢাকনাটো খুলি আৰু এবাৰ এনেদৰে লৰাই দিলোঁ দেখা পাইছে কিমান ধুনীয়া হৈছে আৰু ধুনীয়াকৈ এনেদৰে ভাজি ল'লোঁ আৰু ভালদৰে অলপ লৰাই দিলোঁ ধুনীয়াকৈ আলু আৰু মাংসখিনি ধুনীয়াকৈ এনেদৰে ভাজি ল'লোঁ আৰু এতিয়া দি দিনকে পানী তাতে অলপ পানী দি দিলোঁ এইখিনি দিম ইয়াতকৈ বেছি আৰু নিদিওঁ যিহেতু আজি বেছি জোল জোল নাৰাখোঁ গ্ৰেভিটো অলপ ঘনি ৰাখিম ওপৰত দি দিলোঁ অলপখিনি ভাজা মছলা হা আর এইখিনি ভাজা মশলা দিলে তরকারিটো ভাল একটা সেন্ট হয় আর খাইও টেস্টি হয় আর এতিয়া দশ মিনিটের কারণে ঢাকি রাখিল আহিল দশ মিনিট পিছত
তরকারিটো আর এবার লড়াই দিল। দেখা পাচ্ছি তরকারিটো হয়ে গেল আর যেখানে জোল আছে আর অল্প গন্ধ হব যেহেতু আলু আছে এতে। আর এটা তরকারিটো নমাই দিম। সব কি ধুনিয়া হয়েছে তরকারিটো। নিশ্চয় মোর রেসিপিটা ভাল লাগেছে। যদি ভাল লাগে লাইক শেয়ার কমেন্ট করব। প্লিজ এটা সাবস্ক্রাইব করে কাকত থাকা বেল আইকনটা প্রেস করে দিব। আজি মোর রেসিপি এখানেই আকো আশা আছে কাইলে আরো একটা নতুন ভিডিও নিয়ে আহি। থ্যাংক ইউ।